হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের জন্য এলপি সিভিটি 2 এর যে ক্র্যাশ কোর্সের ভিডিওটি চালু করেছিলাম, আজকে তার একটি সেকেন্ড ভিডিও আপলোড করছি। এটি আমাদের বেসিক্যালি যেটি ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং বেসিক সায়েন্স থাকে সেটা নিয়ে ভিডিওটি বানানো। তার যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটি হচ্ছে আপনাদের ইউনিট এবং মেজারমেন্ট, এবং এটি আপনাদের সিভিটি পার্ট 2 এর যে ফিজিক্সের সিলেবাস তার মধ্যেও এটি পড়ে। তো দুটো একসঙ্গে আমি কভার করার যে একটি ভিডিওতে কভার করেছি। তো আমরা ইউনিট নিয়ে প্রথমে যেটি আলোচনা করব, ইউনিট হচ্ছে প্রথমে একটা বেসিক ইউনিট, বেসিক একটা যার সাহায্যে আমরা তার থেকে মাল্টিপ্লাই করে অন্যান্য ইউনিটগুলো বের করতে পারি। তিনটিকে প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটগুলো কি, যেটি অন্য কারোর উপর ডিপেন্ড করে না, এরকম তিনটে টোটাল ইউনিট থাকে। একটি হচ্ছে আপনার মাস, একটি লেন্থ এবং আরেকটি হচ্ছে টাইম। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ডিরাইভড ইউনিট হচ্ছে মাস, লেন্থ, টাইমের হেল্প নিয়ে যখন অন্য কোনো ইউনিট বানানো হয় তখন সেগুলোকে বলা হয় ডিরাইভড ইউনিট। যেমন হচ্ছে আপনাদের, যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, যেমন ওয়েট মাস ইনটু অ্যাক্সেলারেশন, এবং স্পিড যেমন হচ্ছে আপনাদের এর সঙ্গে LT^-1 করি আমরা লেন্থ বাই টাইম। তো এগুলো হচ্ছে এই ফান্ডামেন্টাল ইউনিট থেকে হেল্প নিয়ে করা হয়। এবার হচ্ছে সিস্টেম, যেটা হচ্ছে এই তিনটি ইউনিটকে রিপ্রেজেন্ট করার জন্য আগে তিনটে সিস্টেম চালু ছিল, একটি হচ্ছে CGS, আরেকটা হচ্ছে MKS এবং তারপরে আরেকটা হচ্ছে FPS। CGS সিস্টেমে মাসের ইউনিট যেটি ছিল সেটি আমরা গ্রাম হতো, লেন্থে এবং MKS পদ্ধতিতে কেজি এবং FPS পদ্ধতিতে পাউন্ড হতো। লেন্থের ক্ষেত্রে CGS পদ্ধতি সেন্টিমিটার, MKS এ মিটার এবং FPS সিস্টেমে ফুট করা হতো। তিনটে সিস্টেমে টাইমের ইউনিট সেকেন্ডকেই ধরা হতো। এবার এটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ইউনিট ছিল, সেজন্য একটা কনফিউশন ছিল। সেটা ক্লিয়ার করার জন্য পুরো ওয়ার্ল্ড জুড়ে আরেকটা সিস্টেম ইউনিট করে, যেটাকে আমরা SI সিস্টেম বলি। এখানে টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ইউনিট 7টা রয়েছে, সেটা হলো মাস, লেন্থ, টাইম, আগে 3টে ছিল। তার সঙ্গে যেগুলো অ্যাড হলো সেটা হচ্ছে কারেন্ট অ্যাড হলো, তার সঙ্গে অ্যাড হলো লাইট ইনটেন্সিটি, এর সঙ্গে অ্যাড হলো আপনাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কতটা অ্যামাউন্ট তার মধ্যে সাবস্টেন্স প্রেজেন্ট রয়েছে, এবং তারপরে আপনাদের লাস্টে যেটা অ্যাড হলো সেটি হচ্ছে টেম্পারেচার। প্রতিটা ইউনিট আপনাদের মনে রাখতে হবে মাসের কেজি, লেন্থের মিটার, টাইম সেকেন্ড, কারেন্ট অ্যাম্পিয়ার, লাইট ইন্টেন্সিটিটাকে আমরা ক্যান্ডেলা বলি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটাকে আমরা মোল বলি, এবং টেম্পারেচারকে আমরা কেলভিন দিয়ে ডিনোট করি। অনেকে ডিগ্রি সেলসিয়াস বলেন ইউনিট, কিন্তু SI সিস্টেমে টেম্পারেচারের ইউনিট কিন্তু কেলভিন। এবার কতগুলো বড় ইউনিট আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন টেরা, গিগা, মেগা, তারপর কিলো, এরপর হচ্ছে আপনাদের হেক্টা, এবং তারপর হচ্ছে ডেকা। ডেকাতে হচ্ছে শুধুমাত্র 10 ইন্টু করা হয়, টেরাতে 10^12, গিগাতে 9, মেগাতে 10^6, কিলোতে 10^3, হেক্টাতে 10^2, এবং ডেকাটা বেস 10 ধরা হয়। এবার কতগুলি স্মল ইউনিট যেগুলো মিটার থেকেও ছোট, সেটা হচ্ছে মিলি, মাইক্রো, ন্যানো এবং আরেকটা হচ্ছে আপনাদের পিকো। কতগুলি মনে রাখতে হবে, মিলিটা হচ্ছে 10^-3, মাইক্রো 10^-6, ন্যানো -9 এবং পিকো 10^-12। এবার হচ্ছে আর দুটো জিনিস আপনার জেনে রাখতে হবে, একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডাইমেনশনলেস ইউনিট এবং আরেকটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এবং আরেকটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস মানে যার কোনো ডাইমেনশন নেই, সেরকম দুটোই হয়। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান দিয়ে ডিনোট করি এবং সলিড অ্যাঙ্গেলকে আমরা স্টেরিয়ান দিয়ে ডিনোট করি, এগুলি কোনো ডাইমেনশন নেই। এবার যদি বলে প্লেন অ্যাঙ্গেল কোনটা, যেটা একটা প্লেনের ওপরে, যেমন পেপারের ওপর আমি একটা অ্যাঙ্গেল ড্র করলাম সেটা প্লেন, কিন্তু যদি একটা কোন আইসক্রিমের কোন আমরা খাই এটা কিন্তু একটা 3D অবজেক্ট, এর যে অ্যাঙ্গেলটা হলো এটাকে আমরা সলিড অ্যাঙ্গেল বলি, এটাকে স্টেরিডিয়ান দিয়ে আমরা ডিনোট করি। এবার ইউনিটলেস কোয়ান্টিটি কতগুলো রয়েছে, ইউনিটলেস কোয়ান্টিটি কখনো যখন দুটো সেম ইউনিটের রেশিও কোনো একক হয় সেগুলোকে আমরা ইউনিটলেস কোয়ান্টিটি বলি। যেমন এখানে পয়সনের রেশিও স্পেলিং SS হবে, এবং আরেকটা হচ্ছে যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, পয়সনের রেশিও দুটো লেন্থের ইউনিট নেয়, স্পেসিফিক গ্র্যাভিটি দুটো ওয়েট ইউনিট নেয়। তো দুটো সেম জিনিস থাকে, তার ইউনিটগুলো আপনি মেনে নিতে পারেন যে কেটে যায়, সেই জন্য তাদের কোনো একক থাকে না, শুধুমাত্র তার ভ্যালু থাকে। এবার দুটো সিস্টেম নিয়ে ডিসকাস করবো যেগুলো ITR সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে মেট্রিক সিস্টেম আর একটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। মেট্রিক সিস্টেমের ক্ষেত্রে কিলোমিটার থেকে মিটার, তারপর মিলিমিটার, এগুলো অ্যাকচুয়ালি লেন্থ নিয়ে আমি ডিসকাস করছি, তো লেন্থের ডাইমেনশন নিয়ে। তো এরকম করে দুটো, যখন আমরা কিলোমিটার থেকে মিটারের দিকে যাব তখন ইনটু করতে করতে যাব, আবার যখন মিলিমিটার থেকে মিটারের দিকে আসো তখন আমরা ডিভাইড করতে করতে যাব। তো ব্রিটিশ সিস্টেমে এটার মেট্রিক সিস্টেম বেনিফিট হলো এখানে 10-এরই মাল্টিপ্লাই কিংবা ডিভাইড হয়, কিন্তু ব্রিটিশ সিস্টেমে সেগুলো আলাদা। ব্রিটিশ সিস্টেম ইউনিটগুলো রয়েছে আপনার মাইল, ফারলং, ইয়ার্ড, ফুট আর ইঞ্চ, যেতে কনভার্ট করতে গেলে আমি আপনাদের সবগুলো লিখে দিয়েছি। মাইল থেকে ফারলং ×8, ফারলং থেকে 220 ইয়ার্ড, ইয়ার্ড থেকে 3 ইন্টু করলে ফুট, ফুট থেকে 12 ইন্টু করলে ইঞ্চেস। এবার হচ্ছে কতগুলি কনভার্সেন আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে সেগুলো জেনে রাখা দরকার। 1 কিলোমিটার সমান 0.621 মাইল, 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার বা 1.85 কিলোমিটার। এছাড়াও কতগুলো জিনিস আপনাদের জেনে রাখতে হবে, যেগুলি হচ্ছে আপনাদের যেমন মাসের ক্ষেত্রে
কতগুলি কনভার্সন আপনার জেনে রাখা উচিত। মেট্রিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ইউজ করি সেটি হচ্ছে আপনাদের কেজি, গ্রাম এবং মিলিগ্রাম। সেই সিমিলারলি মেট্রিক সিস্টেমে কেজি থেকে যখন এরপর ডেকা হেক্টা, হেক্টা থেকে ডেকা হয়ে যাও, 10 ইনটু করতে করতে যাব, কেজি থেকে গ্রামে গেলে ডাইরেক্ট 10 কিউ, গ্রাম থেকে মিলিগ্রামে গেলে ডাইরেক্ট 10 কিউ দিয়ে গুণ করবো। উল্টোটা করতে গেলে সিমিলারলি আমরা 10 কিউ দিয়ে ডিভাইড করব, আবার গ্রাম থেকে কেজিতে গেলে 10 কিউ দিয়ে ডিভাইড করে অ্যান্সার পেয়ে যাব। কিন্তু ব্রিটিশ সিস্টেমে কতগুলো অন্য ইউনিট চালু রয়েছে। ব্রিটিশ সিস্টেমে সবচেয়ে মেন ইউনিট যেটা বেসিক ইউনিট, সেটা হচ্ছে কি আমরা সেগুলোকে আউন্স ডিনোট করি, যেটাকে ও জেড বলে ডিনোট করা হয়। এরপর হচ্ছে আরেকটা, এরপর ইউনিট হচ্ছে পাউন্ড, যেটাকে আমরা এলবি দিয়ে ডিনোট করি। 1 পাউন্ড, সেখানে এখানে একটু আমাদের মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে এটা 160 হবে না, এটা 16 আউন্স হবে, এটা আপনারা একটু জেনে রাখবেন। এছাড়া আরেকটা CWT বলে একটি ইউনিট ইউজ হয়, যেটা হচ্ছে 1 CWT ইকুয়াল টু 112 পাউন্ড। এছাড়া আর কতগুলো টন ইউনিটটা আমরা ইউজ করি, 1 টন সমান রাখবেন 2240 পাউন্ড অথবা 10 কেজি। এই কতগুলো কনভার্সন আছে। আবার 1 পাউন্ড সমান যদি আপনার জিজ্ঞেস করে কত গ্রাম, সেটি হচ্ছে 453.6 গ্রাম। 1 মেট্রিক টন এবং 1 ব্রিটিশ টনের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, এই কোশ্চেনটা আপনাদের আসতে পারে। 1 মেট্রিক টন সমান হচ্ছে আপনাদের কিন্তু 0.98 ব্রিটিশ টন। এরপর আমি অ্যাকচুয়ালি এখানে ভলিউম নিয়ে ডিসকাস করেছি, কিন্তু এরিয়া হেডিংটা ভুল দিয়েছে। আমি যেটা এখন বোঝাচ্ছি এটা অ্যাকচুয়ালি ভলিউমের বোঝাচ্ছি। যেরকম 1 মিটারে যদি তিনটে আপনার কোনো রেক্ট্যাঙ্গুলো বক্স হয়, যে হাইট, লেন্থ এবং ব্রেথ তিনটে 1 মিটার, তাহলে তার ভলিউম যেটা হবে সেটা 1 মিটার কিউ। সেটাকে যদি লিটারে কনভার্ট করা হয় সেটা হবে কিন্তু 1000 লিটার। এছাড়া আরও কতগুলি ইউনিট যেগুলো অন্যান্য কান্ট্রিতে চালু রয়েছে, সেগুলি হচ্ছে আপনাদের 1 গ্যালন সমান 4.52 লিটার, যেটা ইউকেতে চালু হয়, এবং 3.785, অ্যাকচুয়ালি 3.8 যেটা, সেটা ইউএসএতে চালু হয় 1 গ্যালন সমান। এছাড়া আরও ভলিউমে কতগুলো ইউনিট রয়েছে, সেটি হচ্ছে 1 সিসি সমান হচ্ছে আপনাদের 1 সেন্টিমিটার কিউ। আমি এখানে ভলিউম কথার উপরে লিখে দিলাম, এটা ভলিউম নিয়ে আমরা ডিসকাস করছি। আর একটা ইউনিট আছে, সেটা হচ্ছে 1 ব্যারেল, 1 ব্যারেল সমান কিন্তু হচ্ছে 159 লিটার। এবারে আমরা এরিয়া নিয়ে একটু ডিসকাস করবো, কতগুলি কনভার্সন বেসিক্যালি করবো। মনে রাখবেন এরিয়ার ক্ষেত্রে লেন্থের স্কোয়ার হয়, সেজন্য মিটার স্কোয়ার হয়। ভলিউমের ক্ষেত্রে লেন্থের কিউব হয়, সেজন্য মিটার কিউব, বা যে কোনো ইউনিটগুলো কিউবে আমরা লিখি। যেমন কতগুলি এখানে কনভার্সন মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 হেক্টর সমান 10,000 মিটার স্কোয়ার, 1 বিসওয়া সমান 1360 স্কোয়ার ফুট, 1 একর সমান হচ্ছে 4840 স্কোয়ার ইয়ার্ড, 1 কাঠা সমান হচ্ছে 80 স্কোয়ার কাঠা। এছাড়া আপনাদের 20 কাঠাতে 1 বিঘা হয় এবং 60.5 কাঠাতে 1 একর হয়। এই কতগুলো জিনিস আপনার আসতে পারে এরিয়ার ক্ষেত্রে। এছাড়া আর যেগুলি মনে রাখতে হবে আপনাদেরকে, সেটি হচ্ছে 1 বিঘা সমান 14,400 স্কোয়ার ফুট হয় অথবা 1600 স্কোয়ার ইয়ার্ডও হয়। এগুলো সব এরিয়ার আপনাদের কনভার্সন। এরপর একটা জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার স্কেল। 4টে স্কেল আমাদের ইউজ হয়, C/100, F-32/180, কেলভিনে K-273/100, বাই R/100। 4টে স্কেল আছে, এগুলো যদি আমরা নিচেরগুলো কমন নিয়ে কেটে দিই তাহলে যেটা দাঁড়ায় স্ট্যান্ডার্ড ফর্ম C/5।